কেউ বলে নগদ নারায়ণ, কেউ বলে আজ নগদ কাল ধার। কিন্তু এ যেন এক বিচিত্র দুনিয়া, যেখানে নগদও লাগে না, ধারও হয় না। অতীতের সিঁড়ি না ভেঙে বর্তমানে পা দেওয়া সম্ভব ছিল না কোনো দিনই। ঠিক সেরকম আজকে গ্লোবালাইজেশনের যুগেও সেই প্রাচীন বিনিময় মাধ্যম ফিরিয়ে এনেছে ক্যাশলেস বাজার। এই ই কমার্সের যুগেও ক্রেতা ও বিক্রেতার মধ্যে সমন্বয় সাধন করেছে এরা। কোনো রকম নগদ টাকা ছাড়া প্রোডাক্ট ও সার্ভিসের মধ্যে বিনিময় মাধ্যম স্থাপন করেছে ক্যাশলেস বাজার। ক্যালকুলিং আজ আমরা পেয়েছি ক্যাশলেস বাজারের ফাউন্ডার অ্যান্ড সিইও পীযূষ আগরওয়ালকে। ওনার কাছ থেকে শুনবো ক্যাশলেস বাজার আইডিয়াটা কি। বেসিক্যালি ক্যাশলেস বাজার নাম মেই সব কুছ লিখা হ্যায়, ক্যাশলেস এক বাজার, এক এসা বাজার জাহাঁ পে ক্যাশলেস সারা কাম হোগা। এখানে কোনো টাকা পয়সার প্রয়োজন হয়? টাকা পয়সা প্রয়োজন নেই। বেসিক্যালি পহলে জমানে মে জেসে বিনিময় জিসকো বোলতে থে, বিনিময় এক্সচেঞ্জ অফ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস, বার্টার হোতা থা পহলে জমানে মে। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট। সো ওয়্যার দের আর টু ভেন্ডার্স আর দে আর এক্সচেঞ্জিং দেয়ার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস, ও নিজে নিজে প্রোডাক্টটা আর সার্ভিসেস এক দুসে এক্সচেঞ্জ করতে থে। ঠিক, আমরা একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করেছি, বিটুবি প্ল্যাটফর্ম। আর তার উপরে যত আমাদের ট্রেডার, রিটেলার, হোলসেলার, ম্যানুফ্যাকচারার আছে, ওদের বেসিক্যালি যা মেন প্রবলেম আছে, যা মেন পেন আছে, যা আছে মার্কেটিং, মার্কেটিং কী করে করবো, তারপর আমরা খরচা কী করে বাঁচাবো, ইনকাম কী করে মতলব এক্সপ্যান্ড করবো। সো দিস আর থ্রি ফোর বেসিক কোশ্চেন্স উইচ বেসিক্যালি কী আছে কি পিপল লুক ইন টু। তো হামলো ক্যা করতে হ্যাঁ, উন সবকা সলিউশন হামলো হামারে প্ল্যাটফর্ম কে থ্রু সলভ করতে হ্যাঁ। মতলব মানে ওনারা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন, সেই প্ল্যাটফর্মের মাধ্যমে সলিউশন দিচ্ছেন, অর্থাৎ যারা বি টু বি, বিজনেস টু বিজনেস কাস্টমারদের জন্য, অর্থাৎ কারো কোনো প্রোডাক্ট থাকলে সে বোধহয় ওনাদের এই প্ল্যাটফর্মে এসে আরেকটা নতুন কাস্টমার খুঁজতে পারে, সেটাই ওনাদের কাছ থেকে শুনবো, তাই তো? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ইউ আর রাইট, অ্যাবসলিউটলি রাইট। হামারে ইয়াহ প্ল্যাটফর্মে ওয়ান্স ইউ কাম, ইউ রেজিস্টার ইউর সেলফ অ্যান্ড ইউ বিকাম আওয়ার মেম্বার। অ্যান্ড দেন আপনার নিজের প্রোডাক্ট আছে, ধরুন আপনি ফ্লাইট টিকিট বিক্রি করছেন, ঠিক আছে, আপনি আমার সাইটে আসতে পারেন। আমি জাস্ট একটা এক্সাম্পল নিচ্ছেন, সবাই সোনুন কাউ ফ্লোরিস্ট আছে, ওনার ফুলের দোকান আছে, হি সেলিং হিজ ফ্লাওয়ার্স, বুকেটস অ্যান্ড এভরিথিং। সো হাউ উই ডু দ্য ম্যাচ মেকিং, অ্যাকচুয়ালি ডুইং ম্যাচ মেকিং। আর ফুলওয়ালে কো ক্যা চাইয়ে কি ওসকা ফুল প্রমোট হো, ও খালি একই এরিয়ামে প্রমোট কর রা, আমি চাই কি বেশি এরিয়াতে ও প্রমোট করতে পারে, বা ওর যা ওয়েস্টে চলে যাচ্ছে ফুলটা, কেন ওর কাছে ক্লায়েন্ট নেই, নতুন ক্লায়েন্ট নেই। তা আমরা কী করছি, ওকে বলছি কি তুমি আসো আমার প্ল্যাটফর্মে, আমরা তোমাকে অন্য লোককে জিসকা ভি রিকোয়ারমেন্ট হোক, যারা নিড থাকবে, ওটা আমরা উইল ট্রাই টু ক্যাটার টু দ্যাট। সো ফ্লাওয়ারিস কাম টু ওয়েবসাইট অ্যান্ড গেট রেজিস্টার্ড, ঠিক আছে। সেইভাবে যা ফ্লাইটের আছে, ওরাওকে বলছি তোমার তো ফ্লাইটের টিকিট কাজ, তুমি আমার এখানে এসে যাও, তোমাকে আমি নতুন কাস্টমার নিয়ে আসবো, যে তোমার থেকে ফ্লাইট টিকিট নেবে। ধরুন আপনি হোটেল নিয়ে এসেছেন, তা ওর যার দাম আছে ওটা আমরা ফিক্স করছি না, ও আপনি নিজে ফিক্স করছেন কি আমি একটা হোটেল রুম নাইট আছে 5,000 টাকা রুম নাইট নেবো, আমরা ওটা ক্যাশলেস বাজার ওটা ইজ নট ফিক্সিং দ্যাট টাইম। সে ফ্লাইট টিকিট আছে, যা মেক মাই ট্রিপের রেট আছে, যা রেট আছে ওটাই দিচ্ছেন, আমরা এখানে ডিসকাউন্ট প্রমোট করছি না, এখানে আমরা নিজে কিছু ট্যাগ দিচ্ছি না, নিজেরা নিজে ট্যাগ দিচ্ছেন। আর আমরা এখানে বলি 1 টাকা ইজ গোল 1 rupees ইজ গোল টু 1 ক্যাশলেস বাজার ট্রেড পয়েন্ট, এইরকম আমরা এটাকে ব্যালেন্স করতে পারছি। এখানে আমি দেখছিলাম পয়েন্টের একটা ব্যাপার আছে, পয়েন্ট ক্যাটাগরিটা কি ক্যাশলেস বাজারের মধ্যে? ধরুন আনাদার এক্সাম্পল নিচ্ছি, ফ্লোরিস আছে বলছে আমি একটা বুকে দেবো 500 টাকা বা একটা বুকে দেবো, তাহলে ওর 500 পয়েন্ট হয়ে গেছে, মানে 500 ক্যাশলেস বাজার ট্রেড পয়েন্ট, 1 পয়েন্ট ইজ গোল টু 1 ক্যাশলেস বাজার ট্রেড পয়েন্ট ইজ গোল টু 1 rupees। তো আমার একটা ফ্লাইট টিকিট দাম 5,000 টাকা, তো মানে 5,000 টাকা পয়েন্ট হয়ে যাবে। ওই 5,000 টাকা পয়েন্ট নিয়ে ও হোটেল নিতে পারে, ও রেস্টুরেন্ট যেতে পারে, ও লাউঞ্জ যেতে পারে, কিছু সত্তু হতো আমার পাশে বহু সারা প্রোডাক্ট হ্যাঁ, ডেলমন্টো কা প্রোডাক্টস হ্যাঁ আমার পাশ মেয়ে, গিফট আইটেমস হ্যাঁ, হি ক্যান টেক দ্যাট, আপনার কই প্রোগ্রাম মে যা সকতে, সো হি ক্যান ডু উইথ দ্যাট 5,000 পয়েন্টস, হি ক্যান রিডিম এট মেনি স্টোর্স উইথ আস, দ্যাট ইজ দ্য কনসেপ্ট বেসিক্যালি। অ্যাকচুয়ালি ক্যাশলেস বাজারের এটা রেভিনিউ আর্নিং মডেলটা মানে কীভাবে আপনাদের কী আমাদের রেভিনিউ মডেল? হ্যাঁ, আমরা বলছি ক্যাশলেস বাজার আছে, তো দ্য আইডিয়া ইজ কি দুজন যখন আমরা ট্রেডিং করাচ্ছি, ওরা নিজেই প্রাইস ডিসাইড করছে কি আমি 5,000 টাকা নেবো কি 2,000 টাকা নেবো। আমাদের সাইট আছে www.cashlessbazaar.com, ওখানে গিয়ে ও রেজিস্টার করতে পারে, ওখানে 4-5 ক্যাটেগরি আমার কাছে মেম্বারশিপ ক্যাটেগরি আছে, ফ্রিতেও জয়েন করতে পারে, তারপর আমাদের ডায়মন্ড ক্যাটেগরিও আছে। সো দ্যাট ইজ আওয়ার রেভিনিউ মডেল। অ্যান্ড দেন দিজ এ ট্রানজ্যাকশন ফিস, যেমনি আপনার ক্রেডিট কার্ড ইউজ করেন বিভিন্ন দোকানে, দে চার্জ দে পার্সেন্টেজ অফ এভরি ট্রানজ্যাকশন উইচ ইউ ডু, ঠিক আছে। সিমিলার ওয়াইজ আমরাও ওটাই করছি, তো আমাদের ক্যাটেগরির মধ্যে আলাদা আলাদা ক্যাটেগরি আছে, অ্যান্ড দেন ইউ ডু দ্য ট্রানজ্যাকশনস অ্যান্ড দেন ইউ গিভ আস দ্য ট্রানজ্যাকশন ফিস অ্যাজ পার দি মেম্বারশিপ ফিস। সো দিস ইজ হাউ উই আর্ন বেসিক্যালি। কলকাতায় পীযূষজি যেটা করছেন, এটা ডিজিটাল ই কমার্স বিজনেস, এটা কিন্তু একদম ইউনিক আইডিয়া, অর্থাৎ একটা প্ল্যাটফর্ম ওনারা দিচ্ছেন এবং সেই প্ল্যাটফর্মের মধ্যে আমার আপনার কোনো প্রোডাক্ট থাকলে আমরা সেখানে সেটাকে অ্যাড করতে পারছি এবং সেই অ্যাডের মাধ্যমে আমরা অর্থাৎ বি টু বি, বিজনেস টু বিজনেস কাস্টমাররা যোগাযোগ করে
আর সেইখানে প্রোডাক্টটাকে আমরা কেনা বা বিক্রি করতে পারছি, কিন্তু বদলে ওনারা একটা চার্জ নিচ্ছেন। এই নতুন ধরনের ই কমার্স বিজনেসের মার্কেটটা কি, এটাই ওনার কাছ থেকে শুনবো। আমার প্ল্যাটফর্মে যে শুরু কিয়া থা দে ওয়্যার নোবডি, বাট স্লোলি স্লোলি পিপল স্টার্টেড বিলিভিং আস, লোকরা আমার বিশ্বাস করতে শুরু করলেন। আমরা এটা কি পালিয়ে যাবে না, তো স্কিম ফিম নেই তো, কিছু ফ্রঞ্জি স্কিম নেই তো, আমরা তো প্ল্যাটফর্ম, আমরা কিছু স্টক আমাদের কাছে রাখি না। উই আর জাস্ট লাইক আদার ই কমার্স সাইট ওয়ের দে গিভ ইউ সফটওয়্যার, দে গিভ ইউ অ্যাক্সেস টু ইয়র লাইসেন্সড প্ল্যাটফর্ম, জাস্ট লাইক আদার বিগ বি টু বি মার্কেট প্লেস। মার্কেট প্লেস অনেক বড়ো বড়ো মার্কেট প্লেস আছে, অ্যামাজন আছে, ফ্লিপকার্ট, আমি জাস্ট টেকিং সাম ফিউ নেমস। বাট সিমিলারওয়াইজ আমরা কী বলি, ধরুন আপনার কাপড়ের দোকান আছে বা আপনার রুবি রুবি আপনি ডায়মন্ডে আপনি কাজ করছেন বা আপনি সিলভারে কাজ করছেন, আপনার জিনিস আপনার কাছেই থাকবে, আপনি সাইটের ডিটেলসটা তুলে দিন, আপনি কী প্রাইস নিতে চান ওটা তুলে দিন, তারপরে কী আছে আর যা সামনেওয়ালা আছে ওটা ফার্স্ট বিক্রি করতে হবে, হি হ্যাজ টু ফার্স্ট সেল টু আর্ন দ্যাট পয়েন্ট, ও আগে নিতে পারবে না। তো তাই জন্য উই আর ট্রাইং টু স্টপ দ্য কাইন্ড অফ লিমিটেশন অফ এনি কাইন্ড অফ ম্যানিপুলেশন। তো তারপরে কী আছে, ওয়ান্স পিপল গেট দি অর্ডার ডাইরেক্ট শিপমেন্ট করবে ক্লায়েন্টকে, তাহলে এইরকম প্ল্যাটফর্মটা কাজ করছে, নিজে ম্যাচ মেকিং হচ্ছে, নিজে পয়েন্ট ট্রান্সফার হচ্ছে, নিজের বিলিং নিকলছে, অ্যান্ড এভরিথিং ইজ 100% ক্লায়েন্ট কমপ্লায়েন্স প্রুফ, উই হ্যাভ ডান 100% জিএসটি অ্যান্ড বিল অ্যান্ড এভরিথিং উই গেভ, সো অনলি উই চার্জ আওয়ার কমিশন ফিজ অর দ্য ট্রানজাকশন ফিজ। এর কোনো লিমিটেশন আছে, ধরুন আমি 1,00,000 টাকার প্রোডাক্ট বিক্রি করতে পারবো বা 1,00,000 টাকা করতে পারবো, কোনো লিমিটেশন? স্কাই ইজ দ্য লিমিট। উই আর অলসো ওয়ান অফ দি প্ল্যাটফর্ম মার্কেট প্লেস ওয়ের ইউ পুট ইয়ার প্রোডাক্টস, আপনি নিজের প্রোডাক্ট ওখানে দিয়ে দিন, তারপরে আমি আমার টিম আছে, এফিশিয়েন্ট টিম আছে, উই আর হ্যাভিং মোর দ্যান 20 পিপল টিম হেয়ার হু ইজ ওয়ার্কিং টুয়ার্ডস দিস প্ল্যাটফর্ম, আর ওনার কামই এই হ্যায়, ওনার কাজই এটাই আছে কি হাউ টু পপুলারাইজ দিস প্ল্যাটফর্ম, ব্রিং মোর অ্যান্ড মোর ভেন্ডার্স, সো দ্যাট ইয়ার প্রোডাক্ট ইজ মোর অ্যান্ড মোর সার্কুলেটেড। এখন আমাদের অফিস কলকাতায় আছে, এখন দিল্লিতে আমাদের অফিস, আমরা লাস্ট 15 আগস্ট আমরা ওপেনিং করেছি, সো নাও উই আর স্কেলিং আপ, বম্বে আছে, তারপর আমরা নিজের নিজের সিটিতে উই আর আইডেন্টিফাইং 25 সিটিজ ওয়ের উইল গো স্টাডিলি, আর ওখানে আইডেন্টিফাই করে ওটা প্রমোট করতে থাকবো। তো স্কাই ইজ দ্য লিমিট, এই স্কাই ইজ দ্য লিমিট, এই বিজনেস আপনি কতদিন শুরু করেছেন এবং কীভাবে মানে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবেন, ওটা প্ল্যানিং এরিয়া যদি একটু শেয়ার করেন। Officially we launched our company in May 2016 and we are it's almost 1.5 years, 2 years we are growing, our we are learning, still we have not started operations very much, but still we have got a big brands with us, big association in terms of gym mein hamare paas kafi, we have got a lot of clients, we have banquet halls, we have lounges, hookah parlors, then we have food counters, then we have IT products like laptops and mobile phone, power banks, speakers, watches, herbals, they've all have come up on our, so started with zero, but roughly 2,500 vendors have registered with us on our platform already. 2,500, yes, in only 1.5 and 2.5 years. Yes sir, great achievement. Yes, that is what we are doing, still we are making them learn, it's new concept for them also, thoda sa logo dar bhi lagta hai, to ab dheere dheere hum log transactions pe zyada move karenge, yehi hamara aage next month ka target hai, now we'll start focusing on the education and training and the business part.